নিজের তরি বিমানে ইউরোপ ঘুরে বেড়াচ্ছেন ভারতের অশোক। লকডাউনের ঘরবন্দী সময় কাজে লাগিয়ে চার সিটের একটি বিমান তৈরি করেছেন ভারতের কেরালার অশোক আলিসেরিল থামারক্ষণ। পেশায় তিনি একজন যন্ত্র প্রকৌশলী। 38 বছর বয়সী অশোক আলিসেরিল থামারক্ষণের জন্ম ও বেড়ে ওঠা ভারতের কেরালায়। 2006 সালে পাড়ি জমান যুক্তরাজ্যের লন্ডনে। সেখানে পড়াশোনা শেষে কাজ করেন ফোর্ড মোটর কোম্পানিতে। অশোক থামারক্ষণের দীর্ঘদিনের শখ ছিল নিজেই তৈরি করবেন বিমান। কোভিড-19 মহামারীর সংক্রমণ রোধে যুক্তরাজ্যে জারি করা হলো লকডাউন। ঘরবন্দী হয়ে গেলেন অশোক। সময় কাজে লাগাতে শুরু করলেন বিমান তৈরি। 18 মাস সময় ব্যয় করে 4 আসন বিশিষ্ট একটি বিমানও তৈরি করলেন। ইতোমধ্যে এই বিমানে করে সপরিবারে ঘুরে এসেছেন জার্মানি, অস্ট্রিয়া এবং চেক রিপাবলিক। বিমান তৈরিতে খরচ হয়েছে 1.8 কোটি ভারতীয় মুদ্রা। এই অর্থের যোগান কিভাবে হলো, এমন প্রশ্নের উত্তরে অশোকের স্ত্রী অভিলাষা বলেন, লকডাউনের প্রথম দিন থেকেই আমরা অর্থ জমানো শুরু করেছিলাম। প্রথম কয়েক মাসে আমাদের প্রচুর অর্থ সঞ্চয় হয়েছিল। জমানো অর্থ দিয়েই সাহস করে বিমান তৈরির কাজ শুরু করেন অশোক। মনোযোগ দিয়ে করতে থাকেন কাজ। অবশেষে আসে সফলতাও। 2022 সালের ফেব্রুয়ারিতে সম্পূর্ণ করেন বিমান তৈরি। ছোট মেয়ের নামানুসারে বিমানের নাম রাখেন জিতিয়া। কিভাবে বিমান তৈরির পরিকল্পনা মাথায় এলো, এমন প্রশ্নের উত্তরে অশোক বলেন, 2018 সালে আমি পাইলট লাইসেন্স পেয়েছিলাম। তখন ভ্রমণের জন্য 2 সিটের বিমান ভাড়া করতাম। ইতিমধ্যে পরিবারের সংখ্যা বেড়ে হলো 4 জন। ভাবলাম ভ্রমণে যেতে হলে 4 সিটের বিমান প্রয়োজন আমার। 4 সিটের বিমান খুবই বিরল, তাই নিজেই 4 সিটের বিমান তৈরি করার সিদ্ধান্ত নিলাম। 2018 সালে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে একটি সংস্থা ছোট আকারের বিমান বাজারে এনেছে। চলে গেলাম তাদের কারখানা পরিদর্শন করতে। কারখানার দায়িত্বশীল ব্যক্তিদের বললাম, আমি একটি ছোট্ট বিমান তৈরি করতে চাই, প্রয়োজনীয় কিট অর্ডার করলাম। তারা কিট সরবরাহ করল। তাদের সরবরাহ করা কিট দিয়েই তৈরি করলাম এই বিমান। বিমান তৈরির কাজ শেষে প্রথম 20 মিনিটের একটি ছোট ফ্লাইট পরিচালনা করেছিলাম। এরপর মে মাসে এভিয়েশন কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছি। যুক্তরাজ্যে যখন মানুষের বাসার গ্যারেজে থাকে গাড়ি, তখন অশোক থামারক্ষণের গ্যারেজে শোভা পাচ্ছে বিমান।